আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। আজকে খাদিমপুর থেকে সুশিয়ার অবধি যে দীর্ঘ 2.5 কিলোমিটারের রাস্তা আপনাদের দীর্ঘদিনের দাবি, সেই রাস্তার শুভ উদ্বোধন আজকে হতে চলেছে। এই উদ্বোধনী মঞ্চে আমাদের সাথে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের ব্লক ওয়ানের সভাপতি মাননীয় অনিমেষ দেবনাথ মহাশয়, উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলার সম্পাদক মাননীয় সঞ্জয় মিত্র মহাশয়, উপস্থিত রয়েছেন আপনাদের এই কমলাবাড়ি টুয়েল অঞ্চলের সভাপতি মাননীয় উত্তম ঘোষ মহাশয়, রয়েছেন মাধ্যমিক শিক্ষা সেলের সভাপতি উত্তর দিনাজপুর মাননীয় প্রসূন দত্ত মহাশয়, আর আপনারা যারা এলাকা নিবাসী রয়েছেন আমার হৃদয়ে অন্তরস্থল থেকে নমস্কার প্রণাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা ভালো আছেন তো? এই রাস্তাটা উদ্বোধন হয়ে যাবে, কিছুদিনের মধ্যে কাজও চালু হয়ে যাবে আর স্বচ্ছতা রাস্তা হয়ে যাবে, আপনারা খুশি তো? আজকে দেখুন, 5 বছর যে সাংসদকে জিতিয়েছিলেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কোন কাজ করেনি। সেই জন্য লোকসভা প্রার্থী নির্বাচন মানে ডিক্লিয়ার হওয়ার আগে বিজেপি থেকে উনি টিকিট পাবেন কি পাবেন না, কিন্তু রায়গঞ্জে উনি জিততে পাবেন না, তার জন্য বেডিং বিস্তর নিয়ে উনি কিন্তু কলকাতার দিকে রওনা হয়ে গেছেন। আর আপনাদের বিধায়ক সারা বছর মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে, সেই জন্য আমাদের দলনেত্রী, আমাদের দলের সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে তাদের এই সৈনিককে লোকসভার নির্বাচনের ময়দানে নামিয়েছে। তা আপনাদের আশীর্বাদ ভালোবাসা পাবো তো? হবে তো? আমি মনে করি রায়গঞ্জ শহরে আমার বাড়ি হলেও কিন্তু কমলাবাড়ি টু আমি নিজের বাড়ির থেকে কম মনে করি না, সেই জন্য যে কোনো প্রোগ্রামে কমলাবাড়ি টু যখন ডাকে তখন পাই, আমাকে পাই তো, দেখতে পান তো। আজকে দেখুন অনেক বড় দায়িত্ব দিয়েছে আমাকে, আর বিগত দিনেও কমলাবাড়ি
পুরের বাসিন্দা আমার উপর আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে আমাকে দু হাত তুলে আশীর্বাদ দিয়েছিল বিধানসভায় এবারে দেবে তো আমি মানুষের সাথে থাকি মানুষের পাশে কাজ করি তো আজকে দেবশ্রী চৌধুরীকে আপনারা পাঁচটা বছর সুযোগ দিয়েছিলেন আপনাদের এলাকার উন্নয়ন করার জন্য কিন্তু উনি কোনো উন্নয়ন করতে পারেননি আমার বিধায়ক কাজে মানে সময় তিন বছর হয়েছে একটা বিধায়ক বছর গেলে ডেভেলপমেন্টের জন্য 70 লক্ষ টাকা পায় আর আমি বিগত এক বছরে কত টাকার কাজ করেছি জানেন কত লক্ষ কত কোটি আমি কাজ করেছি 97 কোটি টাকার আমার বিধানসভায় গত এক বছর আজকে দেখুন এক বছরে বিধায়ক 70 লক্ষ টাকা পায় কিন্তু এই কাজটা রাস্তার কাজটা করতে 2 কোটি টাকার উপর লাগবে তাহলে 2 কোটি টাকার উপর এই রাস্তা হয়েছে এরকম শুধু একটা রাস্তা নয় আমার বিধানসভার আমি 30টা রাস্তা এরকম রাস্তা আমি করে দিয়েছি অনেকটা উদ্বোধন করে দিয়েছি কাজও চালু হয়ে গেছে কৃষ্ণকল্যাণী যেটা বলে সেটা করে কৃষ্ণকল্যাণী যদি কমিটমেন্ট সলমন খানের থেকে কম নাই একবার যে কমিটমেন্ট করে দিয়া ফের আপনার দিনে শুনতাম আমি যেটা বলবো সেটা 100% করব এটাই কারণ আমি আপনারা জানেন আমি একজন ব্যবসায়ী তারপর আমি পলিটিক্সে এসেছি তো একটা ব্যবসায়িক কমিটমেন্টটাই হলো তার অলঙ্কার কেননা একটা ফোনের মধ্যে আমরা অনেক মাল কিনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকায় অনেক মাল বিক্রি করে দিই তো আজকে আমি যেটা কমিটমেন্ট করব না তার একটা দাম আছে তার কমিটমেন্টের একটা ভ্যালু আছে আর আমি আপনাদেরকে বলছি আমি যদি সাংসদ হয়ে চলে গেলাম এখান থেকে আপনারা যদি দু হাত তুলে আমাকে আশীর্বাদ দিলেন ভালোবাসা দিলেন আমি এখন 13টা সভা করমদিঘি থেকে করে আসছি পুরো করমদিঘির একটা অঞ্চল বাদ নাই আজকে সকাল 10টা থেকে চালু করছি আর করমদিঘির সভা শেষ করার পর এখানে এসে পৌঁছাইছি একটু আমার রাস্তায় দেরি হয়েছে রাস্তাঘাট অনেক মানুষ বেশি লোক মানুষ আমার কথা শুনতে চান রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলেছেন বক্তব্য শুনেছেন তার জন্য আমার একটু দেরি হয়েছে তার জন্য আমি আমার হৃদয় অন্তরস্থল থেকে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা রাগ করবেন না কিন্তু ঠিক আছে রাগ করছেন সকাল থেকে দেখুন যে বাড়ির থেকে জল খাবার খেয়ে গেছিলাম গাড়িতে বসে শুধু দুটো বিস্কুট খেয়েছি আজকে আমি রাজনীতিতে কেন এসেছি আমি তো রাজনীতি না আসলেও চলতো আজকে ভগবানের দয়া আশীর্বাদে আমি যেটা চেয়েছি ঠাকুর আমাকে তার থেকে বেশি দিয়েছে আজকে আমি রাজনীতিতে এসেছি যে মানুষের হয়ে কাজ করব আর মানুষ এলাকার যাতে উন্নয়ন হয় সেটা করব আমার চাওয়া পাওয়ার কোনো ব্যাপার নেই কৃষ্ণকল্যাণী দিতে শিখেছে নিতে শিখেনি কোনোদিন কোনো দুর্নীতি কৃষ্ণকল্যাণী পাবেন না আজকে 903-এর মতো হয়ে গেল আপনারা দেখছেন আমার বাবার স্মৃতির নামে অন্নপূর্ণা ভান্ডার আপনাদের গ্রামগঞ্জে ঘুরে বেড়ায় প্রতিদিন 2500-3000 লোক ওই অন্নপূর্ণা ভান্ডারে তারা প্রসাদ রূপে গ্রহণ করেন তো আজকে আমি কথা দিলাম আমি যতদিন বেঁচে আছি অন্নপূর্ণা ভান্ডারটা ততদিনই চলবে আর আপনাদের এলাকায় এলাকায় ঘুরে বেড়াবে আর তারপর দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদেরকে কি দেয়নি সব কিছু দিয়েছে বিশেষ করে আমাদের মায়েদের দিদিদের বোনেদের আপনাদের জন্য লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী আজকে আপনারা দেখুন তৃণমূলের আগে কোনো বাম জমা নেই এখন আপনারা রাস্তাঘাটে গেলে পরে আপনারা ব্যানার দেখবেন লক্ষ্মীর ভান্ডারের প্রচার কন্যাশ্রীর প্রচার সবুজ সাথীর প্রচার মেধাশ্রীর প্রচার এমনি 74 রকম প্রকল্প রয়েছে তার প্রচার রয়েছে কিন্তু বাম জমানায় এই ধরনের কোন প্রকল্প ছিল কোন প্রকল্প ছিল না তখন একটাই পোস্টার দেখাতো অনেকগুলো সাদা কালো একটা ছবি তার মধ্যে অনেকগুলো মাথা আর একটা লাল ঝান্ডা এমনি করে দাঁড়ায় আছে তো সেই ছবি দেখতাম কোন প্রকল্প দেখতাম না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 74 রকম প্রকল্প চালু করেছেন আর যেটাতে আপনারা সরাসরি উপকৃত হচ্ছে গতবার আপনাদেরকে ভুল বুঝিয়ে
ঠকিয়ে ধর্মের সুসুরি দিয়ে ভোট নিয়ে চলে গেল দেবশ্রী চৌধুরী আপনারা যেটা ভুল করেছেন এবার কিন্তু সেই ভুলটা শুধরানোর পালা কারণ সে ভোটে জেতার পর আপনাদের খোঁজ খবর নিয়েছে এসেছে এলাকায় আর আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি যারা ধর্মের বড় বড় কথা বলে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি এই তিন বছরে কৃষ্ণ কল্যাণী 50টা মন্দির নির্মাণে আর্থিক আমি সহযোগিতা করেছি 50টার উপরে আমিও সনাতন ধর্মী আমি বাড়ি থেকে যখন বেরোই আমার ঠাকুরকে পুজো অর্চনা করে মাথায় টিপ পরে শুভ কার্যে বেরোই ধর্ম আমার বাড়িতে আছে এখন জমিনাদি বলল দাদা আমাদের ওখানে কীর্তন আছে আপনাকে যেতে হবে আমি বললাম কৃষ্ণ কল্যাণী যদি রায়গঞ্জে থাকে কোনো কীর্তন বাদ যায় না সব কীর্তনে পৌঁছায় তো এখনো ওনাকে কথা দিলাম যে এখান থেকে সভা শেষ করব কীর্তনে যাব আর কীর্তনে গিয়ে ওখানে হরিনাম করব হয়তো বাতাস দিব তো এটা আমার ধর্ম আছে আমি করব কেউ আটকাতে পারবে না আজকে আপনারা দেখলেন রাম মন্দিরের প্রতিষ্ঠাতা দিবসে আমিও সংগতি যাত্রা করেছিলাম আমিও বজরঙ্গলীর পতাকা ছিল আমার দলের পতাকা ছিল আজকে ধর্ম যার যার উৎসব সবার রয়েছে কিন্তু ভুল বুঝিয়ে কোনো উন্নয়ন করবে না আর আসে নিয়ে আপনাদেরকে ভুল বোঝাবে অযোধ্যায় রাম মন্দির হয়ে গেছে আমরা করে দিয়েছি কে করে দিয়েছে রাম মন্দির আপনারাও হয়তো নিজের সমর্থনে যে 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা দিয়েছেন আমিও 2 লক্ষ টাকা চাঁদা দিয়েছি রাম মন্দিরের জন্য আর কৃষ্ণ কল্যাণী তো আপনাদেরকে রাম মন্দিরের অনুমতিটা কালী পূজায় দেখাইছে কালী পূজায় দেখছেন না রায়গঞ্জে পন্ডাল করেছিল কৃষ্ণ কল্যাণী রাম মন্দিরে কয়জন গিয়েছিলেন ভয়েস সুকান্ত ক্লাব দেখতে হাত তুলুন তো গেছিলেন তো সবাই রাম মন্দিরে তো রাম মন্দিরের অনুভূতিটা কৃষ্ণ কল্যাণী কিন্তু কালী পূজার দিন আপনাদেরকে দিয়ে দিয়েছে সেই জন্য রাম মন্দিরকে রামের নাম নিয়ে বিভ্রান্ত করে আপনারা বিভ্রান্তিত হবেন না আপনারা দেখবেন কে কাকে ডাকলে সাথে পাওয়া যাবে কে আমাদের এলাকার উন্নয়ন করবে তার উপর আস্থা রাখবেন কারণ এখন আবার বিজেপি কোনো হয়তো বহিরাগতকে দাঁড় করাবে কিংবা কোনো অযোগ্য প্রার্থীকে দাম বাড়াবে সারা বছর এদের দেখা যায় না আজকে আপনারা সত্যি বলুন তো নিজের হৃদয় থেকে বলুন তো নিজের বিবেক থেকে বলুন তো যে আজকে মাঠে ময়দানে সারা বছর আপনারা কাকে দেখতে পান সারা বছর আপনারা দেখবেন তৃণমূলের কর্মী তৃণমূলের জনপ্রতিনিধি এরাই আছে সেটা দুয়ারের সরকার ক্যাম্প লাগলে হোক শীত কম্বল বিতরণ হোক উৎসবের বস্ত্র বিতরণ হোক কোন স্কুলে আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করা হোক কিংবা হাসপাতালে ভর্তি করা হোক কাউকে যদি রক্ত লাগে সেই রক্ত জোগাড় করে দেওয়া হোক কিংবা লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লিকেশন করা হোক সমস্ত রকম কাজে তৃণমূল কর্মীরা নিয়োজিত আছে তো আমরা সারা বছর কাজ করব কাদের জন্য আপনাদের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সৈনিক হিসেবে পাঠিয়েছে আমি যে বাড়তি 96 কোটি 30 লক্ষ টাকার কাজ করেছি সেটা রিপোর্ট কার্ড আমার কাছে নেবে না আমি তো বিধায়ক আমি একটা কর্মসূচি চালু করেছিলাম না বিধায়ক আপনার দরজায় আমি 1 বছরের কি কাজ করেছি তার রিপোর্ট কার্ডও দিয়েছি আপনাদেরকে আজকে আমার বিধানসভায় বলতে পারবে কেউ যে প্রতিবন্ধী আছে কেউ হুইল চেয়ার চেয়েছে কৃষ্ণ কল্যাণের কাছে পাইনি আমি সবাইকে হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করেছি যখন যে ব্যক্তি আমার কাছে এসেছে আমি কোনোদিন তাদেরকে নিরাশ করিনি খালি হাতে ফেরাইনি তো এটা হচ্ছে এখন আমি পরীক্ষা দিতে বসেছি আর এই পরীক্ষার নম্বর কারা দিবে জানেন এই পরীক্ষার নম্বর আপনারা জনসাধারণ দিবেন কারণ আমার পরীক্ষা দেওয়ার কাজ সারা বছর আমি পড়াশোনা করেছি এখন পরীক্ষা দিচ্ছি আর কি নম্বর দিবেন সেটা আপনারা নম্বর দিবেন আপনারা আমাকে পাস করাবেন না ফেল করাবেন দেখে নেবেন অনেকে বলবে এটা মোদীর নির্বাচন এটা ইয়ে এটা মনে রাখবেন এটা কৃষ্ণ কল্যাণীর নির্বাচন আজকে কৃষ্ণ কল্যাণী যদি এখান থেকে জিতে যায় আপনার আপনাদের আওয়াজটা দিল্লি পর্যন্ত উঠাতে পারবে দিল্লি পর্যন্ত তো মমতাদির হাত শক্ত করতে আর কৃষ্ণ কল্যাণীকে আগামী দিনে একটু এগিয়ে দিতে আপনারা সাথ দিবেন তো কোন বিভ্রান্ত হবেন না তো অনেকে আসবে যারা সারা বছর কাজ করে না ভোটের টঙ্কা যখন বাজে উড়ে গিয়ে ঝুড়ে আসে অনেকে আসবে ধর্মের সুসুবি দিবে কেউ হয়তো 500 টাকা 1000 টাকা কিংবা শাড়িও নিয়ে আসবে কেউ যদি দেয় লক্ষ্মী যদি আসে খুব ভালো কথা নিয়ে নিবেন কিন্তু চুপচাপ জোড়া ভুলে ছাপ
মনে থাকবে তো নিয়ে নেবেন সবটা বলে দিবেন সবটা বলে দিবেন দিবেন তো সত্যি তো তাহলে একটু উঠে দাঁড়াবেন সবাই দাঁড়ান আপনাদের মাঝখানে আমি আসছি তাহলে আমার সাথে সবাই বলবেন গলায় গলায় দাঁড়াবেন বলবেন মা মাটি মানুষ জীবাপদ মা মাটি মানুষ জীবাপদ ولكن